নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসমা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিশাল বাইক র্যালি শিলচরে, পথ সুরক্ষার বার্তা ছড়াচ্ছে রাইডার্স। কালবৈশাখীর ঝড়ে তছনছ গোটা বরাক, ব্যাপক ক্ষতি শিলচরে। শিলচরে ভোটের হার 13% বৃদ্ধি, সংশয় জেলা কংগ্রেসের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কয়েদি ফ্রি শোল বাইক রাইডার্স এর উদ্যোগে মঙ্গলবার শিলচরে এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। এদিন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইক র্যালির সূচনা করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিমল জানান, গত নভেম্বরে সরকারের রোড সচেতনতার বার্তা নিয়ে রাজ্যের 126টি কেন্দ্রে বাইকের মাধ্যমে ভ্রমণ করে লক্ষাধিক মানুষের মধ্যে সরকারের সচেতনতামূলক বার্তা ছড়িয়েছেন তিনি। সরকারের রোড সেফটির কাজ অব্যাহত রাখতে জেলার বিভিন্ন সংস্থা ও সংগঠনকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন তিনি। সেই আবেদনের সাড়া দিয়ে কয়েদি ফ্রি শোল বাইক রাইডার সংস্থা এগিয়ে এসে বৃহস্পতিবার শিলচরে বাইক র্যালির আয়োজন করেছে। এই র্যালি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে গিয়ে শেষ হয়। বাইক চালানোর সময় হেলমেট পরিধান করা, গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করা, বাহনের স্পিড নিয়ন্ত্রণে রাখা, মদ্যপ অবস্থায় বাহন চালানো থেকে বিরত থাকা সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করেছেন তারা। আমাদের শিলচরে কয়েদি রাইডার্স, তারা আমাদেরকে অনেক দিন থেকেই বলছেন যে আমরা, তারা করে থাকেন বছরের বিভিন্ন সময়ে তারা করে থাকেন, কিন্তু তারা আমাকে বলছিলেন যে আপনি একদিন আমাদেরকে সঙ্গ দিন, তাহলে আমরা এবছরও একবার আপনাকে নিয়ে আমরা বেরোব। তাদের যে সীমিত মেম্বাররা আছেন, তারা আজকের দিনে শিলচর শহরের আশেপাশে যারা আছেন সবাই ওনারা এসছেন। আর আপনারা জানেন, আপনারা জ্ঞাত যে আমি এবছর শিলচর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী। এই ক্ষেত্রে যদিও নির্বাচন শেষ হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে বা এ ধরনের বিভিন্ন এনজিওর কাছ থেকেও আমি সহযোগিতা পেয়েছি। আর তারা যেহেতু আজকে আমাকে ডেকে আনলেন, আজকে আমাদের এই বার্তা নিয়ে আমরা শিলচর শহরের কিছু রাস্তা পরিক্রমা করব, নেতৃত্ব দেবেন এই রাইডার্স বন্ধুরাই, আমি তাদের সঙ্গে থাকব। আমাদের একটাই বার্তা থাকবে যে হেলমেট পরিধান করে যাতে সবাই মোটরসাইকেল চালান, যাতে সবাই ট্রাফিক রুলস মেনে চলেন, কখনো ড্রাঙ্কেন ড্রাইভ হওয়া কোনো অবস্থাতেই উচিত নয় বা সঠিক নয়। এভাবে যেগুলো আমাদের পথ সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় নির্দেশ। কালবৈশাখীর ঝড়ে দক্ষিণ কাটিগড়ার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গভীর রাতে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে তছনছ করে ফেলে দক্ষিণ কাটিগড়ার বেশ কয়েকটি এলাকা। নিজ কাটিগড়া, ময়নারপাড়, লামারগ্রাম, সিদ্ধেশ্বর ইত্যাদি এলাকা জুড়ে প্রায় এক ঘণ্টাব্যাপী তীব্র বেগী ঝড়ের তাণ্ডব নৃত্য চলতে থাকে। সেই সঙ্গে মেঘের কাঁপন ধরা গর্জনে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামাঞ্চলের জনমনে। প্রবল বেগী তুফানের তাণ্ডবে দক্ষিণ কাটিগড়ার বেশ কয়েকটি গ্রামের অসংখ্য গাছপালা ভূপতিত হয়েছে। ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, ঘূর্ণিঝড়ে অনেকের বাড়ির চালের টিন উড়ে গেছে, কিছু সংখ্যক লোকের ঘর ধসে পড়েছে। এছাড়াও গাছ পড়ে অনেকের ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ছোট ছোট বাহন একেবারে দুমড়ে মুচড়ে গেছে। বিশেষ করে দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী লোকেরা এই বিধ্বংসী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনুরূপভাবে পশ্চিম কাটিগড়ার বিভিন্ন এলাকায়ও প্রচণ্ড ঝড়ে ব্যাপক হারে গাছপালা ভাঙার খবর পাওয়া গেছে।
শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লোকসভা নির্বাচন 2024 শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের তরফে সভাপতি অভিজিৎ পাল রাত 10টার পর ভোটের হার বেড়ে যাওয়ার সরকারি তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি জানান, সন্ধ্যা 5টার পর সরকারের জনসংযোগ বিভাগের দেওয়া তথ্য মতে ভোটের হার ছিল 65.57%, কিন্তু রাত 10টার পর সেই হার বেড়ে 78.58% হওয়ার বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা। তিনি জানান, শিলচর লোকসভা কেন্দ্রের শহর কেন্দ্রিক ভোট কেন্দ্র ছিল 126টি, তার মধ্যে 15 থেকে 20টি ভোট কেন্দ্রে বিকাল 5টা পর্যন্ত ভোটারদের লাইন ছিল। সেই মতে ভোটের হার যেখানে 4 থেকে 5% বাড়ার কথা, সেক্ষেত্রে 13% বৃদ্ধি পাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছেন বলেও জানিয়েছেন অভিজিৎ পাল। এদিকে বিকেল 3টার পর বিভিন্ন ভোট কেন্দ্রে পরিচয়পত্র ছাড়াই ভোট নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এতে প্রিসাইডিং অফিসার ও সেক্টর অফিসারের ষড়যন্ত্র থাকার সন্দেহ প্রকাশ করেছেন অভিজিৎ। শিলচরের অন্তত 10টি ভোট কেন্দ্রের ভিডিও ফুটেজ দেখানোর জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন শিলচর জেলা কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে দলের প্রার্থী সূর্যকান্ত সরকার, সঞ্জীব রায়, রণধীর দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা শিলচর লোকসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী সূর্যকান্ত সরকার মহাশয়, উনি নিজে ছিলেন, আমাদের ইলেকশন এজেন্ট ছিলেন, আমাদের দলীয় কর্মকর্তারা বিভিন্ন বুথ সেন্টারে গিয়েছেন, আমি নিজেও বুথ সেন্টারে গিয়েছি। কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে আমি শিলচর বিধানসভার কথা বলি, আমাদের জানা মতো বা দেখা মতো 137টা শহর কেন্দ্রিক বুথ কেন্দ্র আছে, তার মধ্যে 15-20টা সেন্টারের মধ্যে লাইন ছিল। সেই হিসাবে 5টার পর বেশি তো বেশি সমগ্র কাছাড় জেলাতে যদিও ভোটের হার বাড়ে, তো 4 থেকে 5% বাড়ার কথা ছিল। 13% বাড়াটা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের প্রার্থীর হয়ে আমাদের ইলেকশন এজেন্ট রিটার্নিং অফিসারকে সেইভাবে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। 2 নম্বর একটা কথা হচ্ছে, বিশেষ করে 3টার পর সেক্টর অফিসার, জোনাল অফিসারের মাধ্যমে এবং প্রিসাইডিং অফিসাররা ষড়যন্ত্রভাবে ওনারা ষড়যন্ত্র করে নিয়ম হলো প্রত্যেকটা ভোট কেন্দ্রে ভোটাররা 17টা পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটা পরিচয়পত্র নিয়ে ভোট দিতে পারে। কিন্তু 3টার পর বিভিন্ন সেন্টারে দেখা গেছে যে প্রিসাইডিং অফিসাররা বা রিটার্নিং সেক্টর অফিসাররা এটা উঠিয়ে দিয়েছেন যে কোনো ধরনের কোনো প্রমাণপত্র ছাড়াই ভোটদান করতে পারবে। সেই ব্যাপারে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি যে শিলচর বিধানসভায় মিনিমাম 10টা ভোটগ্রহণ কেন্দ্রের আমাদেরকে ভিডিও ফুটেজ দেখানো। সোমবার রাতের ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের ব্যস্ততম ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড, মেডিকেল রোড, লিংক রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়িসহ পথচারীদের। জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায়। এতে রাস্তায় চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মানুষের, সেই সঙ্গে ট্রাফিক সমস্যা বেড়ে গেছে। স্থানীয় বাসিন্দা সাধন প্রকাশ জানান, লঙ্গাইখাল নালার জল যাওয়ার রাস্তা না থাকায় দুর্ভোগ পোহাতে হয় তাদের। অনেকদিন যাবত অল্প বৃষ্টিতে শিলচর শহর ডুবে যায় এবং বিধায়ক সাংসদের পক্ষ থেকে কোনো ধরনের বিহিত পদক্ষেপ নেওয়া হয় না। পুরসভার পক্ষ থেকেও আজ পর্যন্ত কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি বলে উল্লেখ করেন সরকারের কাছে অতিসত্বর লঙ্গাইখালের সংস্কারের দাবি জানান তিনি। সমস্যা একদিনে তৈরি হয়নি, একদিনে তার সমাধানও হবে না। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকের পরিস্থিতি মোকাবিলা করতে গেলে সাময়িক কিছু ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এই লঙ্গাইখালের উপর যে সমস্ত কালভার্ট গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে, জল সম্পদ বিভাগ বা পিডব্লিউডি বিভাগের অনুমতি ছাড়া সেই সব কালভার্টগুলোর পাশে গিয়ে দেখবেন যে আবর্জনার স্তূপ জমে আছে। এই দেখুন কালভার্টের পাশে কি অবস্থা। এই একটা কালভার্ট লঙ্গাইখালের উপর
এই লঙ্গাইখালের এই যে কালভার্টের পাশে আবর্জনার স্তূপ, জল যাবে কি করে? আজকে বিভিন্ন নিউ শিলচরের বিভিন্ন অলিগলি জলে ডুবে থাকে, তার কারণ হচ্ছে লঙ্গাইখাল এই জল বহন করতে পারছে না। লঙ্গাইখাল আবর্জনায় ভর্তি, লঙ্গাইখাল জবরদখল হয়ে গেছে। সুতরাং আমরা সরকারের কাছে, জনপ্রতিনিধির কাছে আবেদন রাখবো যে জনপ্রতিনিধিরা আরও বেশি করে আপনারা সক্রিয় হতে হবে। আপনারা এখানকার মানুষের সঙ্গে বসুন, আপনারা নিউ শিলচর এলাকার মানুষকে নিয়ে একদিন নাগরিক সভা করুন। আপনার ইঞ্জিনিয়ার কি পরিকল্পনা দিল সেটা আমরা জানি না, কিন্তু আমরা যারা ভুক্তভোগী আমরা জানি অতীতে কোন দিকে জল যেত, কোন দিকে জল যেত আমরা জানি, কোন দিকে ব্যবস্থা নিলে জল যাবে সেটা আমরা জানি। আমাদের সঙ্গে এসে এখানে নাগরিক সভাতে বসুন। আমরা প্রতি বছরই সোমবার রাতের বিধ্বংসী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে সোনাই পূর্বাঞ্চলের স্বাধীনবাজার, নতুন রামনগর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বসতবাড়িতে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাত 10:40 নাগাদ বয়ে আসা ঝড়ে তাণ্ডবে উড়িয়ে নিয়ে যায় মানুষের ঘরের টিন, বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যায় আসবাবপত্র, তাছাড়া ঘরে থাকা যাবতীয় নথিপত্র ভিজে যায়। স্বাধীনবাজার এলাকায় দোকানের টিন উড়ে এসে রাস্তার পাশে পড়ে যায়, অনেক গাছ পড়েও ক্ষতিগ্রস্ত হয়। ঘর মেরামতির জন্য বিভাগীয় কর্তৃপক্ষের পাশাপাশি জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা। আজকে রাত্রে 10:40 সময় মানে অপর্যন্ত শিলাবৃষ্টি হয়েছে সোনাই পূর্বাঞ্চল, স্বাধীনবাজার, কলাগ্রাম, গোলাখান্দি, রামনগর, কচুদরম অতিরিক্ত শিলাবৃষ্টি, যে শিলাবৃষ্টি মানুষের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতিটা যেমন মানুষের ঘরের টিন টোটাল নষ্ট হয়ে গেছে, গাড়ি যা আছে গাড়ি গ্লাস গ্লাস সব কিছু ভেঙে গেছে, অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন আজকে আমার এখানে উপস্থিত আছে স্বাধীন বাজার, বাজারের মধ্যে যে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে, বাজারের দোকানের টিন আর মেইন এসএমডি রোডও আই গেছে, রাস্তাঘাট কিছু বন্ধ হয়ে গেছে, বড়ো বড়ো গাছ রাস্তার মধ্যে পড়ছে, ইলেকট্রিকের খুব অতিরিক্ত বেশি, যে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে। আমি জেলা প্রশাসনকে অনুরোধ করি আর যে কম সময়ের মধ্যে এইটা আইয়া দেখি যে ক্ষয়ক্ষতি মানুষকে কীরকম দেওয়া যায় বা কীরকম সাহায্য সহযোগিতা করা যায়। আমি জেলা প্রশাসনকে আমি অনুরোধ করি আর এই ক্ষয়ক্ষতির সবচেয়ে বেশি বড়ো কথা হলো যে আমরা আজকে প্রায় 5-3 দিন কারেন্ট ইলেকট্রিসিটি মানে আর খুব কষ্ট, আর এর মধ্যেও আজকে দেখা গেছে যে মেইন লাইন যেটা কারেন্ট আছে এটা ছিঁড়ে গেছে, তার যেটা আছে এটা অতিরিক্ত ছিঁড়ে গেছে, ক্ষয়ক্ষতিটা অতিরিক্ত হয়েছে। আপনার দেখতে পারবেন এই টিন আছে, মেইন টিন যেটা দোকান আছে দোকানটা সব সরকম মধ্যে আই গেছে। আমি বারবার জেলা শাসককে অনুরোধ করি আর যে কম সময়ের মধ্যে সার্কুলার অফিসার ম্যাডাম মেরে দিয়া যে কম সময়ের ভিতরে আমরা এটা তদন্ত করি কীরকম মানুষের সাহায্য সহযোগিতা পাওয়া যায়, আমি এটা অনুরোধ করি। হাইলাকান্দিতে এসে আজমলের মাইক ছুড়ে মারা ঘটনায় অসন্তুষ্ট হিফজুর, কংগ্রেস কর্মীদেরও ভোট পেয়েছে বিজেপি বলে উষ্মা ব্যক্ত করেন হিফজুর রহমান লস্কর। এআইইউডিএফ দলের বিরোধিতা করে প্রার্থী শাহাবুলের প্রশংসা করলেন হিফজুর। কঠোর মেহনতের মাধ্যমে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করায় করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচর জেলা প্রশাসনকে ধন্যবাদ জানালেন উত্তর নারায়ণপুরের প্রাক্তন জিপি সভাপতি তথা বরাক ডেভেলপমেন্ট পরিষদের সভাপতি এম হিফজুর রহমান লস্কর। শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে ভোটাধিকার প্রদান করায় 3 জেলার নাগরিকদেরও ধন্যবাদ জানান তিনি। সাংবাদিক সাক্ষাৎকারে হিফজুর বলেন তারা আশাবাদী করিমগঞ্জে বিজেপির প্রার্থী কৃপানাথ মাল্লার জয় হবে। হিফজুরের মতে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হয়েছে। হিফজুরের অভিযোগ কংগ্রেসের নেতারা ভোটারদের বিভিন্নভাবে বিজেপির ভয় দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা করেছেন। বিশেষ করে হাইলাকান্দি করিমগঞ্জ জেলার তারা যদিও আবেগিক হয়ে ভোট দিয়েছেন, তার মধ্যে আমরা অন্ততপক্ষে অধিকাংশ তাদের মণ্ডল কংগ্রেস যারা কর্মীরা আছেন তাদের ভোট আমরা পেয়েছি 100%। তারা গোপনে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আলোচনা করেছেন। আমরা আশাবাদী অধিকাংশ কংগ্রেস দলের কংগ্রেস কর্মী আমরা ভোট পেয়েছি এবং আমরা দাবি করছি 101% আমাদের করিমগঞ্জ আসনের প্রার্থী মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহাশয় 100% জয়ী হবেন, এটার কোনো কথা নেই, কেবলমাত্র তার সময়ের অপেক্ষা মাত্র। জাস্ট আগামী 4 জুন আমরা অপেক্ষা করছি কৃপানাথ মালা মহাশয়ের জয়
একদম 100% নিশ্চিত আছে। হাইলাকান্দি করিমগঞ্জের জনগণ কোনো আবেগিক গতিতে আগবাড়েনি, যেভাবে মুসলিম সমাজের মানুষ কথা দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিকে এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, যে মুসলিম সম্প্রদায়ের মানুষ এবার ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন এবং কথাও রেখেছেন, মুসলিম সম্প্রদায়ের মানুষ কথার খিলাফ করেননি। হাইলাকান্দিতে যদিও পার্সেন্টেজ কম হয়েছে, কিন্তু আশা অনুরূপ আমরা ভোট পেয়েছি এবং মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহাশয় ইতিমধ্যে স্বীকারও করেছেন এবং কাছাড়ের মাননীয় আসামের মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধ মহাশয়কেও অধিকাংশ মুসলিম সমাজ ভোট দিয়েছেন। আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের প্রতি আস্থা রেখে আমরা এবারে নির্বাচনে আমরা ভোট প্রদান করেছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিশাল বাইক র্যালি শিলচরে পথ সুরক্ষার বার্তা ছড়াচ্ছে রাইডার্স। কালবৈশাখীর ঝড়ে তছনছ গোটা বরাক, ব্যাপক ক্ষতি শিলচরে। শিলচরে ভোটের হার 13% বৃদ্ধি, সংশয় জেলা কংগ্রেসের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।